আজকে তোমাদের মা এবং সন্তান এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা একটা ওভাল শেপ করে মানুষের মাথার ড্রয়িংটা করব। নেক্সট আমরা এই গলার লাইনটা করার পর এই ঠিক এই গলা থেকে আমরা কাতটা নামিয়ে নিয়ে আসব। এরপর বডির লাইনটা আমরা করবো, মোটা থেকে শুরু, একটু বাঁকা হবে, সোজা করবে না কিন্তু। এরপর এই স্ট্রাকচার করব, ঠিক এই জায়গার থেকে এই আসার পর এই হবে, আর এইখান থেকে এই হবে। এই স্ট্রাকচারটা তোমরা প্রথমে আগে করে নেবে। নেক্সট আমরা ঠিক এই জায়গাটা একটা বসার কিছু তৈরি করব। এই এবার নেক্সট আমরা হাতের ড্রয়িংটা আসা যাক। এই মোটা থেকে শুরু হবে, এরপর এই হবে, অর্থাৎ ধরেছে সেই জায়গাটা, এখানে চুড়িগুলো তোমরা করে দেবে। আর এই পাশ থেকে এই করবে, এই হবে হাতটা, অর্থাৎ বুড়ো আঙুলটা দিয়ে ধরে রেখেছে অংশটা, আর এই জায়গা দিয়ে কিছুটা হাতে অংশটা দেখা যাবে। এবার নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই, আর ঠিক এই জায়গা থেকে ভেতর থেকে আমাদের এই হয়ে শাড়িটা এই ঘুরে যাবে, যেই যাবে সাথে সাথে আমরা ভেতরের লাইন টাইনগুলো মুছে দেব। এই আঁচলটা এভাবে করে তোমরা ঘুরিয়ে করবে, এখান থেকে ব্লাউজের দাগটা যাবে, পিঠের দাগটা দেখা যাবে। এবার নেক্সট এখান থেকে ভাঁজটা আসবে, এখান থেকে শাড়ি আরেকটা ভাঁজ যাবে, শাড়ির পাটটা তোমরা করতে পারো। এখানে পাটা দেখা যাচ্ছে, এরকম করে তোমরা করে দেবে। নেক্সট আমরা এখানে মুখটা ড্রয়িং করব। এইবার এই জায়গাটা আমাদের মুছে আমরা খোপার ড্রয়িংটা, এখানে একটা খোপার ড্রয়িং তোমরা করে দেবে। এই হলো তোমাদের ফিগারটা। এইটা এইরকমভাবে করে দেবে। এরপর দেখো এখানে একটা ব্লাউজের দাগটা দেবে। এরপর এইখান থেকে আমরা ড্রয়িংটা করব, ঠিক এই জায়গা থেকে এই যে বুড়ো আঙুলের লাইনটা, এই লাইনটা আর এই কোনার লাইনটা দিয়ে এই যাবে, অর্থাৎ ঠিক এই জায়গায় আমাদের একটা বাঁশের ড্রয়িং আমরা করব। এইখানে বেঁধে রেখেছে, এরপর এইখানে আমরা যে বাচ্চাটা সেটা আমরা করবো। বাচ্চার ড্রয়িংটা তোমরা দেখো এটা হালকা গোল করবে, করে এই জায়গাটা ভেঙে এইরকম মুখটা আমাদের হবে, এইখানে চোখটা করবে, এইখানে নাকটা, এইখানে মুখটা করবে, এইখানে চুলের ড্রয়িংটা করবে। এরপর এইখান থেকে জাস্ট ছোট করে বডির লাইনটা এই হয়ে আসবে, এইখান থেকে আমরা জাস্ট পাটাইয়াবে গিয়ে এই হয়ে আসবে,
এইখানে হাতটা ছোট করে দেবে, বেশি বড় করবে না যেহেতু বাচ্চার হাত, এমন ছোটই দেখাবে। এইখানে তোমরা একটুখানি প্যান্ট দেখিয়ে দিতে পারো। এরপরে এখান থেকে এই, এবার এই যে লাইনটা, এই লাইনটা আমাদের ঠিক এইখানে আসবে, এই লাইনটা গিয়ে, এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা গিয়ে আমাদের এইখানে উঠে এই জায়গায়, বাধা হবে। এটা একটা জানালা, যে বাস থাকে জানালা গ্রামে, সেই জানালার ড্রয়িং তোমরা করতে পারো। এরপর আমরা এইটা দিয়ে একটা সিনারি হবে। এবার তোমরা এইখানে একটা হাঁড়ি রাখা আছে, এই লাইনটা মুছে যাবে। এইভাবে করে তোমরা কিন্তু ঘরে সিনারিটা আমাদের তৈরি হচ্ছে। এরপরে আমরা দূরে একটা ঘর থেকে একটা গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। সেটা তোমরা করতে পারো। এটা গোলা ঘর একটা ধানের, সেটা করতে পারো। এখানে কিছু কলা পাতার ড্রয়িং করতে পারো। এখানে দূরে জঙ্গল দেখা যাচ্ছে, এখানে ছোট ঘাস তোমরা করে দিতে পারো। এই জায়গায় একটা টেডি বিয়ার পড়া আছে, সেটা তোমরা ড্রয়িং করে দিতে পারো, বাচ্চার একটা টেডি বিয়ার। এবং একটা টেডি বিয়ার পরা আছে, এইখানে একটুখানি চুড়ি দেখিয়ে দিতে পারো তোমরা। এই হলো কম্পিউটারটি মাদার অ্যান্ড চাইল্ডের ছবি। তো দেখো এটা কী করে এবার কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পরই কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, ডিরেক্ট কালার শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমেই আমরা স্কাই ব্লু দিয়ে এই আকাশের কালারটা, যেহেতু খুব আকাশটা খুব ছোট, তাই স্কাই ব্লু কালার দিয়ে আমরা এই জায়গাটা উপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করে নিয়ে আসব। এই জায়গাগুলো দিয়ে তোমরা ছোট ছোট জায়গা ধীরে ধীরে করার পর এইখান থেকে আস্তে আস্তে আমরা কালারটা নিচ দিকে হালকা করে নিয়ে আসবো। এই এই হয়ে গেলো আমাদের পুরো আকাশ। এরপর দেখো আমরা জঙ্গল রঙটা কীভাবে করছি। স্যাপ গ্রিন কালার দিয়ে, স্যাপ গ্রিন যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালার দিয়ে নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে নিয়ে আসবো। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই স্যাপ গ্রিনের উপরে ঠিক নিচ থেকে আমরা ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে আসবো। এরপরে উপরে যে অংশটা স্কাই ব্লু কালার দিয়ে এই কালারটাকে আমরা মিশিয়ে দেব। করার পর হোয়াইট কালার দিয়ে উপরে যে অংশটা আমরা হালকা করে, খুব চেপে করবে না, হোয়াইট কালারটা হালকা করে মিশিয়ে দেবে, তাহলে অনেক দূর মনে হবে। এরপর দেখো এই গাছের কালার কীভাবে করছি। এই গাছের কালার প্রথমে তোমরা ইয়েলো করবে, এরপর লাইট গ্রিন কালারটা এই ইয়েলোর সাথে মিশিয়ে নিচ দিকে কিছুটা করে নিয়ে আসার পর ডিপ গ্রিন কালারটা আমরা করে দেব। এরপর ডিপ গ্রিনের ওপরে আমরা প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু কালারটা দিয়ে আমরা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। এবার গাছের যে গুড়িটা আছে তোমরা এর আগেও করেছো, ব্রাউন কালার দিয়ে করার পর ইয়েলো অকার কালারটা আমরা দিয়ে দেব, আর ব্ল্যাক কালার দিয়ে আমরা শেডটা এক পাশে করে দেব। এবার দেখো কলা পাতা আমি একটা দেখাচ্ছি, নিচ থেকে
নিচ থেকে কিছুটা ডিপ গ্রিন করার পর তোমরা লাইট গ্রিন কালার দিয়ে এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে কিছুটা করবে, করে তোমরা লেমন ইয়েলো যে কালারটা আছে তার উপরে এই হালকা সবুজের সাথে মিশিয়ে করে দেবে। এইভাবে করে প্রতিটা কলা পাতা তোমরা করবে। এরপর দেখো আমাদের এই যে খড়ের যে চালটা আছে, সেই খড়ের চালটা তোমরা লাইট ব্রাউন কালারটা নিচ থেকে এইভাবে ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে নেবে, উপর দিকে আস্তে আস্তে হালকা করে নেবে। এরপর ইয়েলো অকার কালারটা এই হালকা খড়ির সাথে মিশিয়ে, হালকা খড়ির সাথে মিশিয়ে বাদ বাকি জায়গাটা তোমরা করবে। আমি অল্প একটু দেখিয়ে দিলাম, সেমভাবে তুমি পুরোটা করবে। আর নিচের যে পোর্শনটা প্রথমে একটু ব্ল্যাক কালার করবে, জাস্ট অল্প ব্ল্যাক কালার, বেশি কিন্তু করবে না। তারপরে ডিপ যে ব্রাউন আছে, ডিপ ব্রাউনটা ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে কিছুটা তোমরা নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের সাথে যে মিশিয়ে নিচ দিকে হালকা করে তোমরা নিয়ে আসবে। এইভাবে পুরো ঘরটা করবে। এই চালটা দেখো আমরা উপর থেকে তোমরা অরেঞ্জ কালার, উপর থেকে অরেঞ্জ কালারটা করতে করতে আমরা যখন নিচ দিকে আসব, উপর থেকে অরেঞ্জ কালার করতে করতে আস্তে আস্তে যখন নিচ দিকে আসব, তখন অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে হালকা খড়ি রঙটা অর্থাৎ লাইট ব্রাউন কালারটা আমরা মিশিয়ে করে দেব। এইভাবে করে তোমরা চালটা করবে। ঘরের দেয়ালটা আমরা ডিপ ব্রাউন কালারটা কিছুটা করার পর, আমি কিছুটা দেখাচ্ছি, কিছুটা করার পর নিচ দিকে হালকা করে তোমরা নিয়ে আসবে। এই ডিপ ব্রাউনের উপর কিছুটা ব্ল্যাক কালার ঘষে দেবে। এরপর স্যাফ গ্রিন কালারটা এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। পারলে তোমরা হোয়াইট কালারটাও এই স্যাফ গ্রিনের উপরে ঘষে উপর দিকে ব্রাউনের সাথে মিশিয়ে দিতে পারো। এরপরে ইয়েলো অকার কালারটা নিচ দিকে তোমরা ঘষে দেবে বাড়ি। এই বাঁশগুলো ইয়েলো অকার কালারটা করবে, করে ব্রাউন কালারটা দিয়ে এই মাথার গোল অংশগুলো করে দেবে। দরজা করার পর এই যে জানালাটা ব্ল্যাক কালার করবে, করে এই যে মিডিল যে অংশগুলো এগুলো ইয়েলো অকার কালারটা করে দেবে। আর নিচের যে এই অংশটা ডার্ক ব্রাউন কালার করে দেবে। এইভাবে করে জায়গাগুলো তোমরা করবে। এবার দেখো এই জমিটা আমি কীভাবে করছি। স্যাফ গ্রিন কালারটা নিচ থেকে এই জায়গার থেকে ঘষতে ঘষতে আস্তে আস্তে যত ওপর দিকে যাবে, আস্তে আস্তে যত ওপর দিকে যাবে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে রংটা। যত ওপর দিকে যাবে আস্তে আস্তে হালকা করতে করতে তোমরা রংটা নিয়ে যাবে। এই এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই স্যাফ গ্রিনের সাথে মিশিয়ে তোমরা আস্তে আস্তে কালারটা উপর দিকে হালকা করে নিয়ে যাবে। কিন্তু পুরো করার কিন্তু দরকার নেই, সেমভাবে এই জায়গাটাও তাই করবে। করার পর আমরা যে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আছে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা কিছুটা দূরে হালকা করে নেওয়ার পর আমরা লেমন ইয়েলো কালারটা দূরে ফিনিশ করে দেবো। এইভাবে পুরো জমিটা কিন্তু তোমরা করবে। এই হলো আমাদের এই পাশে পোর্শন। এবার দেখো এই যে বাঁশটা, এই বাঁশটা আমরা কীভাবে করছি। এক পাশে লাইট ব্রাউন কালারটা, এক পাশে লাইট ব্রাউন কালারটা, এই যে গিটগুলো আছে গিটের উপরে এইভাবে করবো। আর গিটটা ফাঁকা রেখে আবার এখানে ঘষে এক পাশে আমরা করব। করার পর ইয়েলো অকার কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে আমরা এই গিটের ভিতরে রঙটা করার পর এই লাইট ব্রাউনের সাথে আমরা মিশিয়ে দেব। একদিকে তোমরা ডিপ ব্রাউন কালারটা বাঁশের একদিকে তোমরা করে দিতে পারো। এইভাবে পুরো বাঁশটা তোমরা করবে। আশা করি ঠিক যেভাবে দেখালাম এই পাশে পোর্শনটা, তোমরা ঠিক সেভাবে করেই কাজটা কমপ্লিট করো। তো দেখো দেখো তোমাদের এই জায়গাগুলো যেভাবে দেখিয়েছিলাম, এই জায়গাটা পুরো জায়গাটাই এভাবে করা হয়েছে কমপ্লিট। এবার দেখো আমরা এই পোর্শনটা কীভাবে করছি। তবে তার আগে এই যে টালির যে চালটা আছে, এই টালির চালের ওপর তোমরা ডিপ ব্রাউন কালার দিয়ে এইভাবে টালির অপশান তোমরা বুঝিয়ে দিতে পারো।
এই এইভাবে করে টালি বুঝিয়ে দিতে পারো। এবার দেখো এই জায়গাটা কিভাবে করছি, তো ডিপ ব্রাউন কালার দিয়ে আমি অল্প একটু দেয়াল দেখাচ্ছি, পুরো দেয়ালটা তোমরা এইভাবেই করে করবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে ওপর থেকে তোমরা কিছুটা ঘষতে ঘষতে নিচ দিকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসবে। নিচ দিকে যখন আসবে আস্তে আস্তে তোমরা হালকা করতে থাকবে। ধীরে ধীরে রংটা আমরা আস্তে আস্তে হালকা করে দেব। এই নিচ দিকটা এসে আমাদের হালকা হয়ে আসবে। এরপর আমরা গ্রে কালার দিয়ে এই নিচ থেকে গ্রে কালার দিয়ে এবার নিচ থেকে তোমরা এই ব্রাউন কালারটাকে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে পুরো কালারটা তোমরা মিশিয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে পুরো ব্রাউন কালারটাকে এই গ্রে কালার দিয়ে তোমরা মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখলাম এই পাশে দেয়ালটা পুরো সেভাবেই করবে। পারলে তোমরা উপর থেকে একটু ব্ল্যাক কালারও দিয়ে আরো ডিপ শেডটাকে বাড়িয়ে দিতে পারো, দেখতে আরো বেটার দেখাবে। এইভাবে করে সেটা বাড়িয়ে দিতে পারো। এরপর দেখো এই জায়গাটা আমি কিভাবে করছি, তো এই জায়গাটা প্রথমে আমরা স্যাপ গ্রিন কালার দিয়ে এইখান থেকে কিছুটা ঘষার পর আস্তে আস্তে তোমরা হালকা করে দেবে। এইখানেও তাই এক পাশে ঘষে হালকা করে দেবে। এরপর ইয়েলো অকার রংটা দিয়ে তোমরা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে পুরোটা মিশিয়ে দেবে। এই পাশটা একইভাবে হবে। এরপর বাঁশগুলো করার আগে আমরা হালকা খড়ি রং দিয়ে এই পাশে বাঁশটা যেভাবে তোমরা করেছো বড় বাঁশটা সেমভাবে তোমরা করবে। ইয়েলোকার রং দিয়ে বাঁশটাকে মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন কালার দিয়ে এক পাশে শেড দেবে। এরপর আমরা ব্ল্যাক কালারটা দিয়ে ওপর থেকে ঘষে ঘষে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবো। আসার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ঘষে উপরে ব্ল্যাক কালারের সাথে আমরা মিশিয়ে দেব। এইভাবে করে এই ভেতরে জানলার ভেতরে ঘরের অংশটা তোমরা করবে। এই দেয়ালটা দেখানো গেল, পুরো দেয়ালটা করবে। এবার এই দেখো এই কলসিটা তোমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে কলসির নিচটা তোমরা করবে। কলসির যে গলার এই দিকটা একটু হালকা করে শেড দেবে আর ভেতরের অংশটা ডিপ ব্রাউন দিয়ে করবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে বাদ বাকি কলসিটা তোমরা শেষ করবে। কলসির মুখের এই জায়গাটাও অরেঞ্জ হবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে কলসির নিচটা একটু শেড দিতে পারো, তা কলসিটা দেখতে আরো সুন্দর হবে। এরপর দেখো এই জায়গাটা কিভাবে করছি, এই জায়গাটা আবার ঠিক ওই একইভাবে আমরা ডিপ ব্রাউন কালারটা দিয়ে নিচের অংশটা আমি এতটুকু জায়গা দেখাচ্ছি, এই জায়গাটা সেম ভাবে হবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে আস্তে আস্তে এই পাশে তোমরা করতে করতে হালকা হয়ে আসবে। এবার যত হালকা হয়ে আসবে
তখন তোমরা ইয়েলো অকার যে কালারটা আছে, এই ইয়েলো অকার কালারটা এই নিচ থেকে ঘষে এর সাথে একটুখানি ব্রাউনের সাথে মিশিয়ে দেবে, যেটা তোমরা এই দেয়ালটায় আমি দেখাইনি, নিচের দেয়ালটার মধ্যে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে এই যে গ্রাউন্ডটা হবে। এরপর এই গ্রে কালারটা দিয়ে, এই গ্রে কালারটা দিয়ে এই ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে, অর্থাৎ একটা কী কালার অ্যাড হলো, ইয়েলো অকার কালারটা। এখানে কিন্তু ইয়েলো অকার কালারটা আমরা দিইনি, নিচে কিন্তু অ্যাড হলো। এইভাবে করে তোমরা নিচে গ্রাউন্ডটা খুব ধীরে ধীরে করে এই ব্রাউন কালারটার সাথে মিশিয়ে দেবে, তবে দেখতে সুন্দর হবে। এইখানে তোমরা আবার ব্ল্যাক কালার দিয়ে একটুখানি ঘষে দিতে পারো, জাস্ট এই এই যে যেভাবে দেখলাম, এটা যেভাবে দেখলাম পুরোটা এইরকম হচ্ছে, এইটা যেভাবে দেখলাম পুরোটা এইরকম হবে। এবার এই জায়গাটা আবার আমরা লাইট ব্রাউন কালারটার সাথে কিছুটা করার পর উপরে আমরা নিচ দিক হালকা করব, করার পর গ্রে কালার দিয়ে, গ্রে কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে আমরা মিশিয়ে দেব। এখানে কিন্তু লাইট ব্রাউন করবে, ডিপ ব্রাউন করবে না। এইভাবে করে নিচের জায়গাটা হবে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এবার এই দেখো মোড়াটা যেটাতে বসেছে মাদার, তো সেই জায়গাটা কিভাবে করছে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এটা কিন্তু তোমরা করবে, করার পর অরেঞ্জ কালার দিয়ে শেড দিতে তোমরা পারবে। এরপর ডিপ ব্রাউন কালারটা দিয়ে আমি একটা পার্ট দেখাচ্ছি, নিচে পার্টটা ওই আবি করেই তোমরা করবে। ডিপ ব্রাউন কালার দিয়ে আস্তে আস্তে করতে করতে সামনের দিকে হালকা করে নিয়ে যাবে, এরপর আমরা লাইট ব্রাউন কালার দিয়ে এই কালারটাকে মিশিয়ে দেব। করার পর ব্ল্যাক কালারটা দিয়ে এই যে লাইনগুলো টেনেছিলাম, এই লাইনগুলো তোমরা টেনে দেবে। এইভাবে করে নিচের পার্টটাও তোমরা করবে, এইভাবে করে পুরো কাজটা তোমরা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সেমভাবে পুরো কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। তো দেখো দেখো দেয়ালটা যেভাবে আমি দেখিয়েছিলাম, পুরো দেয়ালটা সেভাবেই করা হয়েছে। এই পাশটা যেভাবে দেখেছিলাম, এই পাশটা সেভাবেই করা হয়েছে। পুরো দেয়ালটা তোমাদের কিছুটা দেখানো হয়েছিল, করা হয়েছে। এবার দেখো ফিগার আর এই জায়গাটা বাদ বাকিটা কিভাবে করছে। তো প্রথমে আমরা ফিগারের কালারটা করে নেব, তো প্রথমে আমরা মার গায়ের কালারটা করে নেব লাইট ব্রাউন কালারটা দিয়ে, লাইট ব্রাউন কালারটা দিয়ে আমরা আগে ফিগারের কালারগুলো খুব ধীরে ধীরে এইভাবে করে তোমরা লাইট ব্রাউন কালার দিয়ে আস্তে আস্তে ডার্কে যে শেডগুলো আছে আগে সেগুলো তোমরা করে নাও। বাচ্চাটার গায়েও আমরা একবারই করে দিই লাইট ব্রাউন দিয়ে, খুব ধীরে ধীরে তোমরা এই কাজটা কিন্তু করতে হবে। এই এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে বাচ্চাটার গায়েও খুব চেপে কিন্তু তোমরা করবে না, খুব হালকা করে জাস্ট রংটাকে বসিয়ে দেবে। এরপর আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা কালারটাকে কালারটাকে আমরা মিশিয়ে দেব। এরপর বাচ্চাটার গায়ে
এবার বাচ্চাটার গায়ে আমরা একটুখানি ইয়েলো কালারটা, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা হালকা করে একটুখানি গায়ের মধ্যে দিয়ে দেবো। খুব ডিপ করে কিন্তু তোমরা দেবে না, জাস্ট একটুখানি হালকা টাচ করা। করে তোমরা ক্রোম ইয়েলো তোমরা সেই পিচ কালারটা দিয়ে আবার কালারটাকে একটুখানি মিশিয়ে দেবে। এইভাবে করে বাচ্চার কালারটা আর মার গায়ের কালারটা তোমরা করবে। এরপরে আমরা একটুখানি রেড কালারটা দিয়ে বাচ্চার ঠোঁটটা হালকা করে আমরা করে দেব, আর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখটা খুব ধীরে ধীরে তোমরা করবে। মার চোখটা ধীরে ধীরে করবে। চুড়ির রঙগুলো আমরা রেড কালার দিয়ে একটা অল্টারনেট করে মাঝখানে একটা দুটো সাদা রাখতে পারো। প্যান্টটা তোমরা ব্লু কালার দিয়ে বাচ্চার প্যান্টটা করতে পারো। চুলটা ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে জাস্ট হালকা করে চুলটাকে তোমরা করে দিতে পারো। এইবার মার চুলটাও আমরা একটুখানি পরে করছি, তার আগে এই যে বাচ্চাটা যেই কাপড়টার উপর ঢোল খাচ্ছে সেই কাপড়টা আমরা করব। তো প্রথমে আমরা রেড কালার দিয়ে শেডের কালারটা করে নেব। তোমরা দেখো কিভাবে করছি, শেডের কালারটা আমরা করে নেব। এরপর আমরা পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালারটা দিয়ে কালারটাকে আমরা মিশিয়ে দেবো, অর্থাৎ রেড কালারটা কিন্তু আমরা মিশিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে তোমরা কালারটা করার চেষ্টা করবে। এর সবার শেষে আমরা ক্যারামাইন কালারটা দিয়ে ডার্ক শেডটা দেবো। ক্যারামাইন কালারটা দিয়ে আমরা ডার্ক শেডটা দেবো, অর্থাৎ ভিতরে যেহেতু জায়গাটা জায়গাটা আমরা ডার্ক শেড দিয়ে আমরা বার করবো। এইভাবে করে ডার্ক শেড দিলে কাজটা তোমাদের বেটার দেখাবে। এভাবে করে ডার্ক শেডটা তোমরা সুন্দর করে করে দিলে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটাকে এভাবে তোমরা বার করে নেবে। এই জায়গাটা পিঙ্ক কালারটা করে দেবে। এই হলো, এবার দেখো মার শাড়িটা কিভাবে করছি। তো দেখো দেখো এখন আমরা মার শাড়িটা করব। তো প্রথমে আমরা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই যে শাড়ির যে শেডটা সেটা আমরা করে নেব। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে তোমরা শাড়ির শেডটা, এই যে লাইনগুলো গেছে শাড়ির ভাঁজগুলো সেগুলো তোমরা করবে। করার পর আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে পুরো শাড়ির রংটা আমরা করব। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে মিশিয়ে কিন্তু তোমরা করবে। এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের সাথে ধীরে ধীরে মিশিয়ে আমরা শাড়ি কালারটা নিয়ে, তোমরা কালার চেঞ্জ করতে পারো, আমি একটা কালার দেখিয়ে দিলাম, তোমরা শাড়ি কালার বা যে কোনো কালার তোমরা চেঞ্জ করতে পারো। এবার দেখো এই পাড়ের কালারটা, তো পাড়ের কালারটা করার আগে আমরা একটুখানি আর একটু শাড়ির সেটটা একটুখানি এই জায়গাগুলো আমরা ডার্ক করে নিই।
এই অন্ধকার একটু জায়গাগুলোকে একটু আমরা শেড দিয়ে বার করি, দেখতে আরো বেটার লাগবে। এরপরে আমরা ডিপ গ্রিন কালারটা দিয়ে এই পাড় গুলো কিছুটা করার পর আমরা লাইট গ্রিন কালারটা এই পাড়ে দিয়ে দেবো, শাড়ির পাড়টা এইখানেও তাই তোমরা করতে পারো। ডিপ ব্লু কালারটা দিয়ে শেডটাকে আরো বাড়িয়ে দিতে পারো। এবার দেখো আমরা ব্লাউজের কালারটা গ্রিন কালারের ব্লাউজটাই করছি, তোমরা কালারটা চেঞ্জ করে অন্য কালার করতে পারো। করার পর আমরা লাইট গ্রিন কালার দিয়ে শেষ করব। এবার ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লুটা দিয়ে তোমরা ব্লাউজের শেডটা দিতে পারো, ডিপ গ্রিন দিয়ে সেটাকে মিশিয়ে দিতে পারো। এরপরে আমরা দেখো চুলটা, সবার শেষে চুলটা করছি। চুলটার উপরে একটু গ্রে কালার আর খোঁপার এই ভেতর একটু গ্রে কালার দেবে, গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে তোমরা লাইনটাকে ক্লিয়ার করতে পারো। এই এবার দেখো টেডি বিয়ারটা আমরা এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়েই টেডি বিয়ারটা আমরা করব। আর এই যে ভেতরের দিকটা পিঙ্ক কালার করব, আর ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই মুখটাকে আমরা করে দেব। রেড কালার দিয়ে তোমরা একটু শেড দিতে পারো। অরেঞ্জ কালার দিয়ে একটু শেড দিতে পারো। চোখটা গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দিতে পারো। এ হলো কমপ্লিট ছবি। এবার দেখো এই ছায়াটা আমরা করব। ধীরে ধীরে এই ছায়াটা পড়েছে, সেই দিকে তোমরা একটুখানি খেয়াল রাখবে যে ছায়াটা যাতে সুন্দর করে দেওয়া যায়। এই দূরেও আমরা ছায়াটা দেব, এই ঘরের ছায়াটা পড়েছে, গ্রে কালার দিয়ে ছায়াটাকে তোমরা মিশিয়ে দিতে পারো একটুখানি। এই হলো তোমাদের একটি কমপ্লিট মাদার অ্যান্ড চাইল্ডের ছবি। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যাবার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করো, যাতে নতুন নতুন ভিডিও করলে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার ফার্স্টেই তোমাদের কাছে চলে আসে।